আচ্ছা আচ্ছা, গতদিন ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে ওয়াল কি করা লাগে। আচ্ছা, আপনি কি জিনিসটা পান নাই, পরে কি পাইছিলেন এটা? ভাই পরে পাইছি, পরে পাইছি। এখন আমি কিছু সমস্যা ফেস করতেছি, আজকে ক্লাস শেষে আমি আপনাকে দেখাবো না এখন দেখাবো। এখন এখনই বললেন? কিভাবে আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে ও বুঝাবো আচ্ছা নাকি আচ্ছা আমি? আচ্ছা, নাকি কালকে যেভাবে হোয়াটসঅ্যাপে আমাকে ইয়ে দিছিলেন ওইভাবে বুঝে দিলে হবে না? আচ্ছা সমস্যা নেই, দিলে আমি তো আপনার ভিডিও করে আমি হ্যাঁ, পাঠিয়ে আপনি দিলে আপনি। পাঠিয়ে দিলে আমি তাহলে ওইভাবে বুঝে দেবো, না সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ফাইন। এটা হচ্ছে আমার বেডরুম। হ্যাঁ, তো এখন বেডরুমে আমার কি দরকার? ফ্লোর দরকার। আমার ফ্লোর নাই, ঠিক আছে? আপনি হ্যাঁ ফ্লোর ফ্লোর কিভাবে করেন আমি জানি না, তো আমি দেখাই। আমি তো বক্স দিয়ে নিচে টান দিয়ে একদম ওই যে, হ্যাঁ, এভাবে করেন, তাই তো? আচ্ছা, এটা একটা হ্যাঁ হ্যাঁ দুইটা আছে, আমি দেখাচ্ছি। এটা একটা পদ্ধতি, আপনার পদ্ধতিটা আমি দেখাই। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমি বক্স দিয়ে নিলাম। আর আচ্ছা আপনি যদি মনে করেন যে রেক্টেঙ্গুলারটা নেবেন, মানে রেক্টেঙ্গুলার শেপ নিলেন এখান থেকে, এই যে রেক্টেঙ্গুলার আচ্ছা হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার নিয়ে এক্সট্রুড নাকি? এক্সট্রুড, হ্যাঁ এক্সট্রুড, ঠিক আছে? দেন অ্যামাউন্টটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? আর যদি লাইন দিয়ে, লাইন দিয়ে তো মানে ড্র করতে পারেন নাকি? লাইন দিয়ে পারি, হ্যাঁ লাইন দিয়ে ওই তো আচ্ছা, আপনি দেখাইছিলেন। এক্সট্রুড করে সে, দ্যাটস ইট, এতটুকুই। যেহেতু এখন আমার ধরুন আমি সিঙ্গেল রুম কাজ করতেছি, আমি ওই জন্য একটা বক্স নিয়ে আনিছি, সমস্যা নেই। আমার যদি আউটার বাইরে চলে যায় আমার কোনো সমস্যা নেই। ধরুন আপনি একটা বেডরুমে কাজ পাইছেন, আপনি তো সব রুমে কাজ নাও পাইতে পারেন সাপোজ, তখন আপনি আপনার আচ্ছা মতো সমস্যা নেই। ওকে, যদি আমি প্রত্যেকটা রুম ইন্ডিভিজুয়াল করতে, তখন আমাকে তো লাইন দিয়ে ড্র করতে হইতো, ঠিক আছে? এই যে লাইন দিয়ে এইভাবে 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 আলাদা আলাদা করে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এখন আমি এটার উপর কী করবো, টেকচার ইউজ করবো। সেটা প্রথম তো আমি তো রেন্ডার, এই টেক্সচার তো আমার এইখানে যে রেন্ডার সেটআপে ভিড়ে এইটা কি আগে ইনস্টল করে নিলে ভালো হবে নাকি? যে ভিড়ে করো না এগুলো, আচ্ছা কারণ হ্যাঁ, এগুলো এইখানে হ্যাঁ, এগুলো কি এইগুলো ডাউনলোড, তো আসে না, ডাউনলোড করছি আমি। ডাউনলোড করছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ভিড়াটা ইনস্টল করেন, ভিড়াটা ইনস্টল করতে পারেন, ভিড়েটা কিভাবে ইনস্টল করবো ভাই? একদম ইজি। আপনি, আমি বলি, ভিড়া 6 ইউটিউবে সার্চ দিবেন, হাউ টু ইনস্টল ভিড়া 6, একদম ইজি। আচ্ছা তাহলে এটা তো এখন তো লাগতেছে না, এখন আপনি তাহলে ক্লাস নেন আমি হ্যাঁ, এটা আপনি করে ক্লাস নিন, শেষ। সমস্যা নেই। এটা ভিড়া, সে ভিড়া করোনা, যেমন আমি দুইটাই ইউজ করি, করোনা ইউজ করি, ভিড়া ইউজ করি, ঠিক আছে? মানে করোনাতে রান্নাতে যায়, ভিড়াতে রান্নাতে যায়, আমি দুইটাই দেখাবো আপনাকে, এটা পরে দেখাবো, ঠিক আছে? এখন আমি ভিড়াতে দেখাবো আর কি আপাতত। ওকে, আমি একটা টেক্সচার ইউজ করি, ফিজিক্যাল ম্যাটেরিয়ালসে যাই, এখান থেকে ভিড়া MTL, ঠিক আছে? করোনা হলে আচ্ছা করোনা MTL আসতো, তো যেহেতু ভিড়া আমি ভিড়া ইউজ করতেছি। তারপর এখান থেকে টেক্সচার তো ইউজ করতে পারেন, টেক্সচার আমি দেখাই, বিট ম্যাপ। আচ্ছা, এখান থেকে আপনি ধরেন একটা ফ্লোর টাইলস নেন, ভালো কোন টাইলস আছে কিনা আমি দেখি। আচ্ছা, মানে এখানে কোনো ভালো টাইলস পাচ্ছি না আমি। আচ্ছা, আচ্ছা পিঙ্ক, ভাই মার্বেলের টেক্সচার টেক্সচার যেগুলো ফ্লোরে বসে ওইগুলো সব এই জায়গা থেকে পিন্টারেস্ট? হ্যাঁ, আমি সব পিন্টারেস্ট থেকে ইউজ করি। পিন্টারেস্ট আছে, PBA টেকচার নামে একটা ওয়েবসাইট আছে, সেটাও দেখাবো। পিন্টারেস্টটা মানে বেশি ইউজ করা হয়, মানে যারা মোস্ট অফ ইয়া পিন্টারেস্ট ইউজ করে। আচ্ছা এখন আমি এই মার্বেলটা ইউজ করতে পারতেছি না, কারণ হচ্ছে ধরেন আমার এখন তো এখানে গ্রিড লাইন নাই, আছে কোনো? না আমার একটা বক্স, এখন আমি বক্সের মধ্যে আমি মার্বেলটা ইউজ করি, কথার কথা আমি দেখাই। গ্রিড ম্যাপ নিলাম, নেওয়ার পরে ডাউনলোড দিলাম মানে, ডাউনলোড দিছে। হ্যাঁ, আচ্ছা, ধরেন আপনি একটা ভুলে এটা দিয়ে ফেলছেন, কথার কথা, এটাকে আপনি কাট করতে পারেন চাইলে, ঠিক আছে? এই টেক্সচারটা কিভাবে করবেন কাট, এই যে রাইট বাটন, সরি, ধরেন ধরেন আপনার ওয়ালে ভুলে একটা টেক্সচার পড়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ
এখন এটাকে আপনি কাট করতে পারেন, কাট করলে এখানে আমি রেক্টেটার চলে যাবে, এখানে এই যে এম এ, এম এর উপর মাউসের লেফট বাটন ক্লিক করে এখান থেকে কাট করে দিবেন। এই দেখেন চলে গেছে আমার টেক্সচার, মানে এখন আমার কোনো টেক্সচার নাই নাই নাই, এটা আমি ভুল করে দিয়ে ফেলছি। আর সবচেয়ে ভালো হয় কি, যে যে ম্যাটার্সটা ইউজ করবেন হ্যাঁ ওইটা নাম দিয়ে ফেলবেন, তাহলে হয় কি আপনার বুঝতে সুবিধা হয়। যেমন এখন আমার এই ম্যাটার্সটা কিন্তু ফুল ওয়াল আমার দেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার ওয়ালের এই যে এখান থেকে ডিফল্ট যে ওয়াল কালার নামটা চেঞ্জ করে দিলে আসলে, হ্যাঁ মানে হয় কি ধরুন আমি এটা সিলেক্ট করলে তখন এখান থেকে বোঝা যায় আসলে এটা ওয়াল কালারের ম্যাটেরিয়ালসের বক্স, ঠিক আছে, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। নাহলে কিন্তু সব সিমিলার থাকলে হয় কি যে প্যাচ লেগে যায়, যেমন আমি যে টেক্সচার ইউজ করছি ওয়াল টেক্সচার হয়ে গেছে। এখন আমি টেক্সচার ইউজ করি, যেমন আমি আরেকটা বল নিলাম এখান থেকে, ধরেন এটা আমার ওয়াল কালার না, ধরেন টাইলস, ফ্লোর টাইলস, ফ্লোর টাইলস লিখলাম এখান থেকে, দেন বিট ম্যাপ, আচ্ছা এখন এই যে এখানে যে আমি টেক্সচারটা ইউজ করলাম, হ্যাঁ আমি এটা সিঙ্গেল নিয়ে যাই, আমি যদি যদিও বা ইউভি ম্যাপ করি, ইউভি ডাব্লিউ ম্যাপ, আচ্ছা ইউভি ডাব্লিউ ম্যাপে এখান থেকে লেংথ হাইট আপনি যদি কমান, যেমন লেংথ হাইট যদি কমাই, আমার কোনো গ্রিড লাইন দেখা যাচ্ছে না, মানে বোঝা যাচ্ছে না যে এটা আমার টাইলস, তাই না? আসলে হ্যাঁ এটা মানে একটা পুরো মানে একটা কোনো জয়েন্ট, কোনো জয়েন্ট বা কোনো কিছু বোঝা যাচ্ছে না, তো সেটার পদ্ধতি আছে, আমি সেটা দেখাবো আপনাকে, ঠিক আছে। আচ্ছা ধরেন এখন আপনি এই বক্সের মধ্যে আপনি ওই জয়েন্ট ধরনের টাইল টেক্সচার ইউজ করছেন, সেক্ষেত্রে আপনাকে ওই জয়েন্ট টাইপের টেক্সচার আপনাকে বের করতে হবে। এই টাইপের টেক্সচার খুঁজতে হবে, যে এই টাইপের জয়েন্ট, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এই টাইপের টেক্সচার না খুঁজে ভাই এইটা দিয়ে ওইভাবে করা যায় না? হ্যাঁ আমি দেখাবো, সেটা আমি দেখাচ্ছি, এই যে এই যে দেখছেন মাঝখানে গ্রিড আছে, মানে জয়েন্ট আছে, মানে টেক্সচার গুলো যখন ইউজ করবেন, হ্যাঁ এগুলো একটু ভালো মানের, মানে দেখবে রেজুলেশন, তারপর হচ্ছে একটু ভালো মানের কিনা, বা রুমের টাইলস কিনা না ওয়াশরুমের টাইলস কোনটা, যেটা যেটার ক্ষেত্রে প্রয়োজন ওইটা ইউজ করবেন। ঠিক আছে ধরেন আমি এটা ইউজ করি, ওকে যেহেতু আমি নিয়ে নিয়ে রাখছি বিট ম্যাপ, ওইটার উপর আবার ক্লিক করে বিট ম্যাপ, এখন দেখেন বোঝা যাচ্ছে না গ্রিড লাইন, হ্যাঁ তার মানে আমার এখন গ্রিড মানে বোঝা যাবে আমার। এখন এটা আপনাকে এটাকে ম্যাপিং করেন, ঠিক আছে ম্যাপিং তো করতে পারেন নাকি? হ্যাঁ ওই তো কাল ওই আগের ক্লাসে দেখাইছেন ইউএমবিপি, হ্যাঁ ইউভিপি। এখন এটা টাইলসটা স্ট্যান্ডার্ড একটা মাপ বের করেন, মানে আপনি যে গ্রিডটা দিচ্ছেন এটাতে একটা মাপ আছে, তাই না? আন্দাজ দিলে তো হবে না, আর কত ফিট আছে আপনি এখন বুঝতে পারবেন। আপনি একটা বক্স নেন, 24x24 বক্স নেন, এটা 24 ইঞ্চি, 24 ইঞ্চি, ঠিক আছে, তার মানে আমার 24 ইঞ্চি থেকে বড় টাইলস ইউজ করছে আমি, এটা তার মানে এটা একটু স্কেলিংটা কমাইতে হবে আমার। এখন পারফেক্ট, সরি ঠিক আছে, এখন আমার পারফেক্ট, বুঝতে পারছেন আমি কিভাবে এটা ঠিক করছি হ্যাঁ হ্যাঁ স্ক্রিনটা? আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। চব্বিশ আর বাই চব্বিশ সাইজ 24x24 একটা বক্স নিয়ে দেন, আমি টাইলসটা রেশিওটা ঠিক করছি এক কথা যেটাকে বলা হয়। তারপর আরেকটা জিনিস হচ্ছে, আপনি এখান থেকে এই যে গিজমো নামের একটা অপশন আছে, এটা তো জানেন নাকি, জানেন কি? না না ভাই আচ্ছা এটা হচ্ছে আপনি এই যে এটার উপর যখন ক্লিক করবেন, এই যে একটা তীর চিহ্ন আছে এটার উপর ক্লিক করে গিজমো নামে একটা অপশন আসবে, এটার কাজ আচ্ছা কি? এটা কাজ হচ্ছে আপনি চাইলে, আচ্ছা আমি যদি ইউভি ম্যাপে ক্লিক করি কথার কথা, তখন কি হয় দেখেন বক্স বক্সটা কিন্তু নড়তেছে, খেয়াল করছেন? হ্যাঁ আচ্ছা এবার যদি আমি গিজমোর উপর ক্লিক করি দেখেন কি নড়ে, খেয়াল করেন এবার, শুধু টেক্সটটা, মানে পার্থক্য বুঝছেন? হ্যাঁ হ্যাঁ
আপনি যদি ধরেন টেকচারটাকে একটু ধরেন একটু সামনে পিছনে বা এরকম করতে চান, যেমন ধরেন আমি চাচ্ছি একটু এভাবে নিতে, ঠিক করতে বা একটু উপরের দিকে দেখেন উপরে নিতে এটা করতে, এরপর আপনার যদি মনে হচ্ছে টেক্সচার একটু রোটেট করতে, এই যে দেখেন আমি রোটেটে ক্লিক করে এই যে উপরে রোটেট অপশন আছে দেখেন আমি চাইলে রোটেট করতে পারি, খেয়াল করছেন? হ্যাঁ অনেক সময় কিন্তু কর্নার মানে এরকম ধরনের টেক্সচার আছে, বিভিন্ন ধরনের ফ্লোর হোক বা যেটাই হোক এই গিজমোতেই করি আমরা, বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝতে পারছি। তার মানে আছে এইভাবে দুইটা অপশন কাজ করি আমরা। ওকে এবার আসেন যেটা বললাম ওই যে ইয়ার টাইলসটা কোথায়, আচ্ছা এটা সেটাও দেখাই, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল নিলাম একটা, ধরেন আমি এই এটা আমার ফ্লোর, ঠিক আছে একটা স্ক্রিপ্ট আছে সেটা হচ্ছে ফ্লোর জেনারেটর, মেবি জানেন কি না, না ভাই? এখান থেকে এটা ধরেন আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, আচ্ছা বক্স নিলে কিন্তু হবে না, আসবে না এটা, মানে এই স্ক্রিপ্টটা কাজ করবে না। সো ওইটা মানে যারা প্রফেশনালি কাজ করে তারা এটা বানায় মেক করে, এগুলো কিনতে হয় অনেক সময় ডলার দিয়ে কিনতে হয়, তো আমরা এগুলো কিনে মানে যারা প্রফেশনাল এগুলো কিনে আমরা এগুলো কিনে ফেলছি আর কি একসাথে। এই যে ভীমেন্দ্র স্ক্রিপ্ট আছে এই যে দেখেন, অভাব নেই স্ক্রিপ্টটা, কোথায় ভাই? খেয়াল করলাম না। আচ্ছা আমি দেখাচ্ছি, প্রথমে একটা রেক্টেঙ্গুলার নেবেন, আচ্ছা মডিফাইতে যাবেন, এই যে মডিফাই লিস্ট এখান হ্যাঁ থেকে ফ্লোর, ফ্লোর জেনারেটর নামে একটা লেখা অপশন আছে, এই যে খেয়াল করছেন ফ্লোর ফ্লোর, জেনারেটর? হ্যাঁ আচ্ছা আপনার এখানে কিন্তু পাবেন না, কারণ আপনার কাছে কোনো স্ক্রিপ্ট বা কোনো কিছু ইনস্টল করা নাই, আমি আবার বলতেছি আমার ইনস্টল করা আছে বিধায় এই মডিফাই লিস্টে পাচ্ছি, কিন্তু আপনি পাবেন না এটা, আপনাকে ইনস্টল করতে হবে। আমি দেখ আমি দিয়ে দেবো আপনাকে এটা হোয়াটসঅ্যাপে বা মেলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, এবার দেখেন এরকম ধরনের টাইল দেখছেন কিনা, দেখেন তো মেবি দেখছেন হ্যাঁ ওয়াল, এগুলো তো ওয়াল আছে। হ্যাঁ আচ্ছা এখন আপনি চাচ্ছেন কি এই যে ফ্লোর টাইলস এরকম, তাই তো? হ্যাঁ সো ফর হচ্ছে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, যেমন ধরেন এখানে আমার লেন্থ হাইট ওয়াইড মাপ আছে আমার, হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে দেখেন একটা অপশন আছে ফ্লোর প্যাটার্নস, মানে আপনি কি ধরনের প্যাটার্নস নিতে চান, এখন আছে স্ট্যান্ডার্ড সাইজের, এরপর দেখেন নিচে আরেকটা আছে হ্যারিবোন, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? হ্যাঁ এরকম ধরনের ফ্লোর দেখছেন মেবি, তারপর আছে চেরিবোন, এই যে দেখেন এরকম কিন্তু ওয়াল আপস প্যানেলে অ্যান্ড দেখছি, ডাউন, এরকম কিন্তু আমরা ওয়াল প্যানেলে দেখছি, মেবি দেখছেন কিনা জানি না, দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি ভাই। আচ্ছা দেখছেন আমি কত ইজিতে বানাই ফেলছি, আপনি চাইলে এটা বানাইতে গেলে অনেক সময়, আমি এই একটা ফ্লোর জেনারেটর ম্যাপ দিয়ে আমি চাইলে ওয়াল প্যানেলে একটা বানাই ফেলতে পারছি খুব ইজিলি ভাবে। হ্যাঁ বুঝতে পারছি। তারপর এখান থেকে বাস্কেট ওয়েব, এই যে দেখেন মেবি এরকম ফ্লোর দেখছেন আপনি হ্যাঁ বাইরে দেখছি। পার্কিং টাইলস, তারপর আছে হেক্সাগন, এই যে এরকম ধরনের হ্যাঁ টাইল আমরা এরকম ওয়াল প্যানেল আমরা করি, বিভিন্ন ধরনের বেবেল মিরর তো মেবি দেখছেন, বেবেল মিরর যদি হ্যাঁ ইউজ হ্যাঁ করেন এরকম ধরনের বেবেল মিরর কিন্তু পাওয়া যায়। আচ্ছা এখন আমি নিব হচ্ছে আমার কাজ হচ্ছে ফ্লোর জেনারেটর, মানে স্ট্যান্ডার্ডে যাব আমি, এটাকে আমি এখন এই টাইলস বানাবো 2 ফিট বাই 2 ফিটে, সেটা হচ্ছে এই যে ম্যাক্স লেংথ নামে একটা অপশন আছে দেখবেন, ম্যাক্স লেংথ এখানে দেবেন 24, আচ্ছা ওকে এখন ম্যাক্স হোয়াইট নামে একটা অপশন আছে এখানে দেবেন কত, 24, চব্বিশ আচ্ছা এদিকে কিন্তু 24 হয়ে গেছে কিন্তু এদিকে 24 হয় নাই ভার্টিক্যাল, এদিকে আছে মাত্র 2 ইঞ্চি আছে, তো এটাকে বসছে। আপনি 24 করে দিবেন, 24 ইঞ্চিস, এই যে খেয়াল করেন হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে কিন্তু গ্রুপটা এখনো মিলে নাই, তো সেটাকে মিলাইতে হবে, যে গ্রুপটা দেখেন এবড়ো থেবড়ো হয়ে গেছে, তো সেটাকে মিলাইতে হলে নিচে আসবেন, মিনিমাম অফসেট নামে একটা অপশন আছে দেখবেন, মিনিমাম অফসেট এটাকে জিরো করে দিবেন, এই দেখেন মিনিমাম অফসেট পার্সেন্টেজ এটাকে জিরো করে দিবেন, এখন মিলে গেছে, খেয়াল করছেন? হ্যাঁ এখন দেখছেন তার মানে আমার টাইলস আমি খুব ইজিলি ভাবে বানিয়ে ফেলছি। এখন শুধু টেক্সচারটা বসাইলি হবে নাকি? এখন আপনি ওই যে একটা টেক্সচার বসাইছিলেন মনে আছে, যে মার্বেল ডাস্ট কিভাবে ইউজ করতে হয়, মার্বেলের এখন আপনি যদি এটার উপর মার্বেলটা বসান দেখবেন গ্রুপ গ্রুপ কিন্তু তৈরি হয়ে গেছে আমার, আমার গ্রুপ টু করা লাগবে না, এবার দেখেন খেয়াল করছেন? হ্যাঁ আচ্ছা তো এখানে একটা জিনিস দেখেন এই গ্রুপের মাঝখানে কিন্তু ওই যে নিচের যে কালো ইয়া দেখা যাচ্ছে মানে গ্যাপ তৈরি হয়ে গেছে, তাই না? সেটা কিভাবে হ্যাঁ করবো এটাকে আমি চাইলে বন্ধ করতে পারবো, সেটা হচ্ছে এক্সট্রুড এজ নামে একটা অপশন আছে, বেবেল এজ নামে, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি দেখবেন আসলে এগুলো কমাইলে বাড়ালে কি হয়, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে বাড়ালে কমাইলে, এই দেখেন খেয়াল করছেন
কর্নারগুলো কি হ্যাঁ হচ্ছে, বেবেল মানে এটা বেবেল করে, এটাকে বলে বেবেল, এই যে বেবেল হচ্ছে এখন দেখেন বেবেল, আমরা মিরর বেবেল বলি না, এই যে এরকম করি আমরা, এটা এভাবে করি, এজিংটা থাকে আর কি, কর্নারের এজিংটা, এজিংটা। রাইট, এজিংটা। আচ্ছা দেখেন লেখা আছে অপশন, মানে ওই যে এই যে গ্রুট লেন, বোর্ড সাইজের, বোর্ড হ্যাঁ সাইজের, বোর্ড হ্যাঁ, এই যে গ্রুট বোর্ড লেন এই যে সাইজের, অপশন আছে, এটাকে আপনি কি করবেন, এটাকে কমাই দিবেন, তাহলে দেখবেন মিশে গেছে, এই যে দেখেন খেয়াল করছেন এখন কিন্তু মিশে গেছে, আচ্ছা আচ্ছা, গ্রুট গার্ড লাইন আর কি। হ্যাঁ এই যে গ্রুট লেন, বুঝতে পারছেন, হুম, আবার যখন আপনি এটাকে বাড়াবেন দেখবেন এখানে, এই যে দেখছেন, গ্যাপ হয়ে যাবে। হ্যাঁ মানে এটা প্লাসও আছে মাইনাসও আছে, এটা খেয়াল করবেন জিনিসটা, এই যে এখন দেখেন আমার ফ্লোর কিন্তু হয়ে গেছে, বুঝতে পারছি ফ্লোর মেকিং কিভাবে করে, এখন এদিকে লাল লাল একটা দেখ দাগ ওইটা থাকবে। না এটা চলে যাবে, এটা চলে গেছে, চলে গেছে, আপনি F4-এ এটা যখন, চলে যে F4-এ যখন ক্লিক করবেন তখন এই দাগটা আসবে, F4 উঠাই দিবেন দেখুন চলে গেছে, আচ্ছা, ঠিক আছে, যখন আপনি র্যান্ডার দিবেন তখন দেখবেন এই গ্রুপ লাইনটা শো করবে র্যান্ডার দেওয়ার পরে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা এবার আসেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে, আর এটা কিন্তু আপনি বক্সের উপর কাজ করবে না, এটা এটা কাজ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার লাইন এগুলো ধরনের কাজ করে, বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি ভাই। ধরেন আপনি সার্কেল একটা জায়গা আছে কথার কথা, এখন এইখানে তো আপনি কিভাবে বানাবেন এটা, তাই না, খুব কঠিন জিনিস মনে হচ্ছে আপনার কাছে, সেম ভাবে জাস্ট সিলেক্ট করবেন ফ্লোর জেনারেটর, এই দেখেন দেখছেন হুম হয়ে গেছে, এই যে দেখছেন, বুঝতে পারছি আপনাকে, মানে যে কোনো হ্যাঁ ভাই, জেনারেটর জাস্ট আপনি ধরে ফ্লোর জেনারেটর চলে যাবে, তাইলে আপনি প্যানেল বানাতে পারবেন, যে কোনো প্যানেল, ওয়াল প্যানেল বানাই আমরা, বেভেল মিরর বানাই, তারপর হচ্ছে যে রাউন্ড শেপে যে ইয়েগুলো আছে বা যেটাই হোক, বুঝতে পারছি। হ্যাঁ ভাই আর বুঝতে একটা পারছি। জিনিস হচ্ছে সেটা দেখাই, যেমন ধরেন আপনার লাস্ট কি বলে ফ্লোর, এটা বাসার প্র্যাকটিস করুন তাহলে বুঝতে পারবেন আসলে কি কি চেঞ্জ হয় না হয়, এটা আপনি তখন বুঝতে পারবেন, যেমন আমরা যে বিভিন্ন উডেন ফ্লোর বানাই কথার কথা, হ্যাঁ আচ্ছা এরকম টাইপের কিন্তু উডেন ফ্লোর হয়, হ্যাঁ এরকম টাইপের উডেন ফ্লোর হয়, জাস্ট কিছুই না আপনি ওই টাইলস ইউজ করছেন ওইখানে আপনি একটা কি করবেন, উডেন টেক্সচার বসাই দেবো। উডেন টেক্সচার বসাই দিবেন, নট উডেন ফ্লোর, উডেন ফ্লোর টেক্সচার না, উডেন টেক্সচার, আর হ্যাঁ যদি বুঝতে আপনি ওই যে বক্সের মধ্যে উডেন টেক্সচার বসাতে চান সেক্ষেত্রে আপনি কি করতে হবে, উডেন ফ্লোর লিখে সাজা দিতে হবে সেম ভাবে যেভাবে এখন টাইলসটা বসাইছে, কি ইজি, মানে এটা তো করাই আছে টেক্সচার এইটা করাই আছে, গ্রুপিং করা আছে আর কি, এটা গ্রুপিং করা আছে ওই সেম ভাবে যেটা আসলে দেখাইছে আর কি যে বক্সের মধ্যে, বুঝতে পারছি ঠিক আছে, বুঝতে আর পারছি। এগুলোর ক্ষেত্রে হলে কি হবে আপনি উডেন টেক্সচার ইউজ করবেন, ঠিক আছে উডেন ঠিক টেক্সচার, আছে। ওকে ফাইন, তাহলে আশা করি বুঝতে পারছেন, আচ্ছা এখন আমি চাচ্ছি যে এটা এখানে যেহেতু আমার ব্যাড অপশন আছে এখানে কি দেওয়া যায়, মনে রাখবেন এটার নাম হচ্ছে ফ্লোর জেনারেটর, আবারও বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধরেন এখানে আমার একটা ব্যাড আছে, এখন এখানে কি ডিজাইন করা যায়, জাস্ট আমি এটা সিম্পলের মধ্যে, হ্যাঁ আমি লাইটিং ক্যামেরা দেখাই তাহলে আপনার টুট কনসেপ্টটা তখন আরও ক্লিয়ার হবে, তো ধরেন আমি একটা ব্যাড ব্যাক প্যানেল বা যেটাই হোক কিছু একটা করি, যেমন আমি এইটাই দেখাই, হ্যাঁ তাহলে আপনি নলেজটা বুঝতে পারবেন, যে যেমন এটার সাথে কিছুটা মিল আছে খেয়াল করেন,
যেমন এখানে একটা উডেন প্যানেল, এখানে ধরেন এটা এসপিএল না, এটা ধরেন আপনি যেটাকে টাইপের টেকচার টাইপের বা ইলিউশন দিতে পারেন বা যেটাই হোক, আমরা এই টাইপের টেকচার দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরেন একটা বক্স নিলাম, বক্সটা কিন্তু লেগে গেছে তাই না? এটা আচ্ছা ভাই, আর একটা কথা, আপনি এই যে নিচের এই যে বক্সটা নিয়েছেন, ঠিক আছে, আপনি এই ফ্লোরের এই এই ওয়ালের হাইটটাতে টাচ করছেন, এই হাইটের সাথে সাথে টাচ হয়ে গেছে, মানে হ্যাঁ সেম হাইট হয়ে গেছে, সেম হয়ে যাবে। এই হ্যাঁ এই অপশনটা কোথা থেকে? এটা কোনো অপশন না, এটা আপনি যখন এটা ক্লিক করবেন, যখন আপনি হ্যাঁ উপরে উঠাবেন এই যে উপরে, তখন দেখবেন যে হ্যাঁ যে কোনো একটা কর্নার দেখবেন এটা গ্রিন চিহ্ন শো করতেছে, মানে অলরেডি কিন্তু ওয়াল আছে। আপনি ওই সিগন্যাল যখন ক্লিক করবেন দেখবেন এই হাইটে হয়ে গেছে, অটোমেটিক্যালি মিলে যাবে। বুঝাতে পারছি? ধরেন আপনি বাইরে একটা ওয়াল আনেন, কথার কথা দেখেন, আমি কিন্তু বাইরে ওয়াল নিয়েছি, এই যে আমি দেখেন এই যে হ্যাঁ মাউসটা কিন্তু ঘোরাচ্ছি, দেখেন নাড়াচ্ছি, এই যখন এখানে আমি ক্লিক করছি এটা এটার হাইট অনুযায়ী তখন মিলে যাবে অটোমেটিক্যালি। এইটা তো ভাই এখানে হইতেছে না, মানে আমার এই যে আমি প্র্যাকটিস করছিলাম, বাট কেন এই যে ভার্টেক্সটা অন আছে না? শুধু ভার্টেক্স অন, হ্যাঁ শুধু হ্যাঁ শুধু ভার্টেক্সটা অন করে, ভার্টেক্স, আর কোনো কিছু লাগবে না, শুধু ভার্টেক্সটা অন। আপনি আমি বলি, আপনি প্রথমে একটা বক্স নেবেন, বক্স নিয়ে হাতে হ্যাঁ ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে ধরেন এখানে আমার নির্দিষ্ট একটা হাইট মাপ আছে, তো আপনি কি করে মাউসটাকে ধরে এখানে নিয়ে আসবেন, একটা কর্নার শো করবেন, এই কর্নার উপর আচ্ছা, আমি হাইট। এটা আপনার ভিডিও করে আমি দেখাবো, তখন আপনি দেখবো হয়তো বুঝতে ওকে পারবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখন ক্লাস নাইন, আচ্ছা একটা ওয়াল নিছি। হ্যাঁ তো ওয়ালটা তো হ্যাঁ আমি একদম ধরেন এখান থেকে নিছি, এখন এটা হবে কোথা থেকে, 10 ইঞ্চি পর থেকে, মানে যেহেতু আমার এখানে কার্টেন বক্স হবে, পর্দা দিয়ে আছে, হ্যাঁ তো এখান থেকে আমি 10 ইঞ্চি দূরত্ব থেকে আমি প্যানেলটা করব। ওকে ফাইন, এখন এটার ধরেন আপনি এটা থিকনেসটা কত দিবেন, ধরেন 1 ইঞ্চি এরকম, যেরকম হয় আর কি, এটা বোর্ডের সামনে ইয়ে তো জানেন 0.75, মানে 1 ইঞ্চি হয় না তাই তো, হ্যাঁ 3-4 বোর্ড বা 3-4 বোর্ড যেটাকে হাফ বলে। ইঞ্চি বোর্ড দিয়ে করে নিন। আচ্ছা প্যানেলগুলো আমরা 1/2 ইঞ্চি বোর্ড দিয়ে করি আর কি, আর পাল্লা টাল্লা হলে ধরেন আপনার 0.75 যেটা যে বোর্ড ইউজ করি। ওকে ফাইন, দেন এখন এটাকে আপনি কত ফিট রাখবেন লেংথ, এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি 4 ফিট রাখবেন না 5 ফিট রাখবেন, আপনার জায়গা অনুসারে, আসলে জায়গাতে কতটুকু ভালো লাগবে দেখতে, ডিজাইনটা আবার দেখি একটু, 2 ফিট 4 ফিট, 4 ফিটে বেডের সাইজ অবশ্য না, আচ্ছা মিনিমাম 5 ফিট, যদি 5 ফিট করি তাহলে বেডের কর্নার পাবে। ওকে তাহলে 5 ফিট করলে এনাফ, ঠিক আছে। আচ্ছা এখন ডিজাইনটা দেন কীভাবে বানাই, খুব ইজি সিম্পল, এখানে কী আছে দেখতে পাচ্ছেন, এখানে হ্যাঁ এখানে তো আপনার একটা পিছনে গ্রুপ একটা আছে, বোর্ড, বোর্ডের মধ্যে বোর্ড দুই চারটা গ্রুপ চারটা করা, গ্রুপ আছে, ঠিক আছে, তাহলে মানে আমরা 4টা গ্রুপ এখন করব, সেটা কীভাবে, ওই কনভার্ট ইউরিয়াল পলি গেলাম সুইফট লুফট, সো ফোর হচ্ছে আমি যদি দেখাই, ও ভার্টিক্যাল দুইটা হরিজন্টাল দুইটা, সো ধরেন আমি আমার মতো করে একটা F4, ঠিক আছে, ওকে, মানে কেটে ফেলছি, মানে আমি আমার বুঝতে মতো পারছি। করেছি, পরে চাইলে আপনি ধরেন সাপোজ কথা কথা পরে চাইলে যদি গ্রুপটা আচ্ছা যদি ভাই, আপনি আপনি এই চান, যে ধরছেন না ভার্টিক্যাল, এই দুইটা হুম ওই যে সুইপ লুপ, এই এই যে কিভাবে ডিলিট করবেন? ধরেন সাপোজ আপনি উপরে একটা ডিলিট করবেন ডাগ যেগুলো দিছেন, উপরে হ্যাঁ একটা ডিলিট এইগুলো করব, দেখুন, আচ্ছা সেটা হচ্ছে মানে এজ এজ এ এজ ডিলিট ধরে, করতে হবে। এজটা ধরবেন ধরে কিবোর্ডের ব্যাক স্পেস, কিবোর্ডের ব্যাক স্পেস, বুঝতে পারছি? ডিলিটে ক্লিক করলে হবে না, না না ডিলিট করা হবে না, ডিলিট করে দেখেন কি ডিলিট হয়, খেয়াল করছেন কালো হয়ে গেছে, মানে আমার ইয়াটা ডিলিট হয়ে গেছে, এটা কিভাবে ডিলিট করে দেবে টাচ করার পরে? তারপরে তারপরে কিবোর্ডের ব্যাক স্পেস, আচ্ছা ঠিক আছে, ব্যাক কিবোর্ডের স্পেস, ব্যাক স্পেস, ঠিক আছে, ওকে। আচ্ছা এখন কাজ হচ্ছে সেটা হচ্ছে আমার গ্রুপ দেখাইতে হবে, মানে এখানে আমরা গ্রুপ কাটিং করবো বা এই ব্ল্যাক চিহ্নটা দেখাইতে হবে, এই ব্ল্যাক, হ্যাঁ তো সোফার হচ্ছে আমি কনভার্ট টু এডিট বইতে যাব, এখান থেকে এডস সিলেক্ট করব, এডস এই যে এডসগুলো আমি সিলেকশন করব, সবগুলো সিলেক্ট করে নিতে হ্যাঁ পারেন। সবগুলো আমি সিলেকশন করে নেব,
দেখছেন সবগুলো কিন্তু সিলেকশন কিভাবে বুঝছি, সবগুলো কিন্তু আমার রেড মার্কে চলে আসছে। ওকে আলাদা আলাদা আমি সিলেক্ট করছি। এই যে দেখেন আপনি যখন কাটবেন তখন কিন্তু এদিকেও কিন্তু এজ ক্রিয়েট হয়, এদিকে তো আমি কাটবো না, কাটবো কি ফ্রন্টে। তো এই জন্য আমি এজ গুলো সিঙ্গেল সিঙ্গেল করে আমি সিলেক্ট করছি। ওকে এবার আসেন আচ্ছা এক্সট্রুড, এক্সট্রুডে কাল দেখাইছি আপনাকে। হ্যাঁ, ওকে একটু ভিতরে নিয়ে যেতে হবে। সো আপনি দেখবেন যে আসলে কি চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন কেটে গেছে, গ্রুপ হয়ে গেছে তাই না? হ্যাঁ এই দেখেন আমার গ্রুপ দেখা যাচ্ছে, হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা এবার আসেন, ধরেন আমি কি ইউজ করবো, একটা উডেন টেক্সচার ইউজ করবো এই টাইপের কাছাকাছি, দেখি উডেন পাওয়া যায় কিনা। আপনার মাথা যখন একবার মানে লাইট আর ক্যামেরা জিনিসটা যখন ঢুকে যাবে অটোমেটিক দেখবেন ইজি পারবেন। মেইন হচ্ছে লাইটিং, ক্যামেরাটাই খুব ইম্পর্টেন্ট, মডেল থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা জিনিস, ক্যামেরাটা ধরা, লাইটিংটা, তারপর এনভায়রনমেন্ট, এই দুইগুলো কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এটার সাথে এইটা স্যার, এটা না এটা না ভাই, আগেরটা, এটা একটু মনে হয় ডিপ বেশি, এটা পাশেরটা এটা এইটা। এটা একটু লাইট মনে হচ্ছে। আচ্ছা, প্রয়োজন মতোই হইতে হবে, এরকম কোনো কথা নাই। আপনি হ্যাঁ ঠিক সেটাই, ঠিক আপনি টেক্সচার চেঞ্জ করতে পারবেন, সমস্যা অনুসন্ধান এই ধরনের বোর্ডের স্যাম্পল টেক্সচার পাওয়া নাও যেতে পারে। এখানে কোনো গ্লসি বা এরকম কোনো ব্যাপার, এগুলো কি চেঞ্জ করার আগে আচ্ছা এখন এরকম? হচ্ছে আপনি যদি বলতেছেন গ্লোসি, এখন গ্লোসি এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যদি চান ম্যাটও ইউজ করা যায়, যদি চান যে গ্লোসি সেটা কিন্তু গ্লোসি বাড়াতে পারবেন। যেমন ধরেন আমি আমার যদি স্যাম্পলটাতে যদি দেখি, স্যাম্পলটাতে আপনি স্যাম্পলটাতে দেখেন এখানে কোনো গ্লোসির কোনো অপশন আছে? না, টোটালটা কিন্তু ম্যাট, সো ফার আমি ম্যাটে রাখবো, আমি যেহেতু আমার ম্যাট ম্যাটে থাকুক। এমনিতে গ্লসি কিভাবে করে এটা একটু দেখাই দেন। হ্যাঁ সেটা হচ্ছে, এবার যদি বলি আমি গ্লোসি কীভাবে দেখাবো, সেটা হচ্ছে ফ্লোর টাইলসটা গ্লসি, সেটা দেখাচ্ছি। আচ্ছা আমি ফ্লোর টাইলসটা দেখে আগে। ওকে আচ্ছা ফ্লোর টাইলসটা আছে, আপনি এটা রেড করে দিচ্ছি। এখানে রিফ্লেকশন নামে একটা অপশন আছে, খেয়াল করবেন। হ্যাঁ আচ্ছা আমি এই টাইলসটা একটু বড় করি, এটা তো বড় করতে, এটা তো পারেন নাকি করতে, বুঝলাম না ভাই, মানে এই বলটা তো বড় করতে পারেন, এই যে বল বল, ডাবল ক্লিক করলে নাকি? হ্যাঁ ডাবল ক্লিক করলে বড় হয়ে যায় এটা, তখন আপনি স্ক্রিনটা আচ্ছা বুঝতে পারবেন যে আসলে কি চেঞ্জ হচ্ছে। ধরেন আমি রিফ্লেকশনে ক্লিক করলাম, এই যে রিফ্লেকশন কোথায় ক্লিক করেছি, রিফ্লেকশনে, এখান থেকে আচ্ছা, এটাকে আমি, এই যে দেখেন আপনি কতটুকু রিফ্লেকশন বাড়াবেন, এটা আসলে কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই, কিন্তু এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে কালার, মানে একটু রিফ্লেক্ট করতেছে। আপনার হ্যাঁ যদি মনে হয় যে বেশি বেশি গ্লোসি মানে রিফ্লেক্ট করতেছে তাহলে একটু কমাই দেন, কমাই আচ্ছা দিছে, এখানে কিন্তু কমতেছে, এখানে কমে গেছে। এটা আসলে হ্যাঁ রেন্ডার দেওয়ার পর বোঝা যায়, এটা কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই, কারণ এক এক সময় লাইটিং ক্যামেরা ফাংশন এক এক রকম থাকে। হ্যাঁ সো এটা বুঝতে আপনার পারছি। বুঝতে হবে, এটা এই যে দিলাম, দেন হচ্ছে গ্লোসিনেস, গ্লোসিনেস আমরা 0.88 এরকম রাখি বা আপ ডাউন করি অনেক সময় এটা রেন্ডার ক্ষেত্রে। ঠিক আছে এটা আচ্ছা মানে এখন একটু রিফ্রেশ করতেছে, যদি মনে হয় কম হয়ে গেছে তাহলে বাড়াই দেন, বাড়াই দিয়ে দেখেন, যদি রেন্ডার বেশি মনে হয় তখন আপনি এটা কমাই দেবেন, এটা আপনার উপর। বুঝতে পারছি, তার মানে এই গ্লসিনেস কমানো বাড়ানো হলো হচ্ছে রিফ্লেকশন আর ওই যে গ্লসিনেস এইখান গ্লোসিনেস থেকে। রাইট, ঠিক আছে এখানে তো দুইটা আছে মনে হয়, রিফ্লেকশন আর গ্লসিনেস ভাই, না ওটা রিফ্লেকশন, সরি। না না এটা হচ্ছে আপনার রিফ্লেকশন, এই যে দেখেন রিফ্লেকশন, এটা হচ্ছে আপনার যখন আমি মিরর টিয়ার করি তখন কাজে লাগে, আর রিফ্রাকশনের কাজ হচ্ছে তো জানেন রিফ্রাকশন মানে কি, এটা হালকা করে ফেলে, সো রিফ্রাকশনের কাজ নাই আমাদের এখন এখানে। আচ্ছা সো আমি বোর্ডে আমার ম্যাটে রাখি, যা আছে তাই থাকুক, ঠিক আছে। আচ্ছা এবার আসেন আমি ওয়ালে মানে একটা টেক্সচার ইউজ করব, মানে যে টেক্সচারটা আমরা দেখলাম, এখন আমি যদি একটা ওয়ালে সাপোজ ধরেন আমি এই যে ফ্লোরটাতে আমি টাইলস ইউজ করছি, উপরেও টাইলস নিচেও টাইলস তাই না, হ্যাঁ টেক্সচারটা হয়ে গেছে, আমি চাচ্ছি যে শুধু উপরে ফেসটাতে টাইলস থাক, মানে টেক্সচার ইউজ করবো যেটাই করি, সেটা কিভাবে আমি, এখানে কি ওরকম একটা বক্স দিবেন ওইরকম নাকি? না 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 আমি
বক্স নেব না, সেটা হচ্ছে কনভার্ট টু ইডিট বলতে যাব। এই যে বলছিলাম যে এগুলোর কাজ কি, যে পলিগন, পলিগন দিয়ে আমি সিলেকশন করব। দেখেন সিলেকশন করছি, হ্যাঁ চলুন লাল কালারটা চুজ করি। এখন বুঝতে পারবেন এই কনভার্ট ইউজ করতে যাব, যে সিলেকশন করলাম, ঠিক আছে রেড কালার হয়ে গেছে। আচ্ছা এখন আপনি চাচ্ছেন যে এটাকে শুধু এইটা এই ফেজটা আমি টেক্সচার ইউজ করব, ঠিক আছে। এটাকে আপনি কি করবেন, করার পরে সিলেকশন করার পরে এখানে দেখবেন ডিটাচ নামে একটা অপশন আছে, ডিটাচ 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 ক্লিক করবেন, দেন ওকে তে ক্লিক করবেন। দেখেন এখন আলাদা হয়ে গেছে, এটা খেয়াল করছেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওয়াল কিন্তু আছে, ব্যাক সাইডে ওয়াল আছে, কিন্তু এটা আলাদা হয়ে আলাদা হয়ে গেছে। মানে আমি আলাদাভাবে আমি চাচ্ছি যে মানে মানে বক্সে ক্লিক করলে ধরেন আমার ওই উপরে নিচে সবখানে আমার টেক্সচারটা শো করে, আমি চাচ্ছি যে শুধু একটা ফেসের মধ্যে যেন টেক্সচারটা শো করে। এই যে দেখেন, আচ্ছা শুধু সামনের ফেসটা, সামনের ফেসটা টেক্সচারটা শো করে। দেখেন আমি জাস্ট একটা দেখাই স্যাম্পল, এই যে দেখেন জাস্ট বুঝানো, দেখছেন পিছনে আছে কিছু না, জাস্ট বুঝানোর জন্য আপনাকে। ওকে ফাইন, এখন আপনি এই টাইপের টেক্সচার ইউজ করেন, এই টাইপের টেক্সচার মানে এই যে এই টাইপের টেক্সচার কোথায় আছে দেখো কি লিখবো, এগুলোর সাথে কানেক্টেড এই টাইপের কিছু টেক্সচার ক্লিক করে দেওয়া দরকার হয়ে যাবে। এই যে দেখেন কাছাকাছি আসছে, আমি আরো দেখতেছি এর থেকে আরো আছে কিনা কোনো ভালো। আপনি যদি মনে হয় যে ইলিউশন ইউজ করবেন করতে পারেন, নো প্রবলেম। এই টেক্সচারটা দেখি বসে, যদি মনে হয় যে না টেক্সচারটা ম্যাপিং করার পর ভালো লাগতেছে না বা রেন্ডার ভালো, তাহলে অন্য টেক্সচার ইউজ করবেন বা করব আমরা। এইভাবে যেন বক্স দিলাম, ঠিক আছে একটু হালকা এটা টাইপ দেখি, থাকুক আমরা জাস্ট ইউজ করি অ্যান্ডারদের পরে, আমরা যদি মনে হয় চেঞ্জ করলে আমরা করবো না, সমস্যা নেই। ওকে এরপর এরপর ইউজ করেন আমরা হচ্ছে পর্দা ইউজ করবো আমরা, ঠিক আছে পর্দা, সরি ব্যাড। এখন ব্যাড আর ম্যাক্সে অবশ্যই বারবার সেভ এস দেখা, আমি আবার বলতেছি যদি আপনার ইয়ে থাকে যে ল্যাপটপ সমস্যা নাই, ল্যাপটপ দিয়ে এইরকম একটা কাজ করার, ল্যাপটপ বানাইতে গেলে তো 2-2.5 লাখ টাকা হবে, মানে ল্যাপটপ না ডেস্কটপ বানান, ল্যাপটপ থেকে ডেস্কটপটা ভালো। এসব সফটওয়্যার কাজ করতে গেলে ল্যাপটপ থেকে ডেস্কটপ ভালো।
আচ্ছা, বেড 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 সোফা। এইগুলো একটু দিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ দিব, এই যে এগুলো। এই যে আমার এখানে অনেক কালেকশন আছে এই যে এগুলো। আচ্ছা দেখি আমি স্যাম্পলে কি কি ধরনের ব্যাট ছিল, এই টাইপের না, এই টাইপের আছে কিনা দেখি। এটা দেওয়া যায় যে পিছনে যেটা গেল, আচ্ছা দেখি কাছে আছে কি। এই যে এই যে ছবি থেকে বেড বসানো যায়। না না ছবি না, মানে আমি যে মডেলগুলো ডাউনলোড দিয়ে রাখছি সাথে ছবিগুলো ডাউনলোড দিয়ে রাখছি, মানে এইটার সাথে ওই থ্রিটা মিলে আছে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা 45, 45, মানে এখান থেকে ছবিটা দেখে আমি বুঝতে পারি যে কোন মডেলের কোনটা। আচ্ছা না আমি তো আপনি ম্যাক্স ফাইল ওপেন করতে হবে, দেখতে হবে এইটা কি না, এই জন্য সমস্যা। 45, আচ্ছা এখানে দেখেন দুইটা আছে, একটা আছে করোনা আর একটা আছে ভিড়ে, যেহেতু আমি এখন ভিড়ে ইউজ করতেছি মানে আমার ফরম্যাটটা এখন ভিড়ে, ভিড়ে তো আমি ভিড়েটা নিব, ঠিক আছে, টান দিয়ে এনে ছেড়ে দেব, দেন হচ্ছে মার্স ফাইল, মার্চ ওপেন ফাইল না মার্স ফাইল। আচ্ছা আচ্ছা কি হলো, ওইটা সেন্টারে চলে আসছে। প্ল্যান গেল, থ্রিডি গেল, থ্রিডি তো আমার সেন্টারে ছিল, সরে গেল কেন? এখন তো পাইছি আমরা, তাই না? এখন দেখেন আমি যখন মার্চ করে আনছি ফাইলটাতে কিন্তু টেকচার কোনো কিছুই নেই, তাই না? আছে হ্যাঁ নাই? এখন আমি টেকচারটা কিভাবে আনবো খুব ইজিলি পদ্ধতি, এটাকে আমরা কি করব সিলেকশন করব, এখানে আমি আরেকটা স্ক্রিপ্ট আছে সেটাও আমি আপনাকে দিয়ে দেব, এই যে দেখেন স্ক্রিপ্ট একটা আছে, সরি এই যে আরবি লিঙ্ক, হ্যাঁ মানে রিলিঙ্ক বিট ম্যাপ এটাকে বলা হয়, আরবি লিঙ্ক, এই রিলিঙ্ক বিট ম্যাপে ক্লিক করব, আসলে এটাকে আমরা ক্লোজ করে দিব, তারপর এখান থেকে যাব হচ্ছে ব্রাউজে যাব, ব্রাউজ বলতে কি এই যে ফাইলটা ডাউনলোড দিলাম আরে সরি হ্যাঁ হ্যাঁ আনলাম, কোন কোথায় আছে কোন ব্রাউজে আছে সেটা বের করতে হবে, ধরেন মানে সেম ভাবে কিন্তু সব সকল ফার্নিচার সকল টেক্সচার আমরা এইভাবে করি, আচ্ছা আচ্ছা, যেমন আমার আছে তো আপনি যে বেডের যে ফাইলটা আছে ওইখানে যাবেন না, হ্যাঁ তাই তো? ওইখানে যাব, ওই ওই ব্রাউজে যাব, রাইট ওই ফাই ওই ইয়াতে যাব আমি, যেমন ভিড়ে ফার্নিচার আছে আমার মডার্ন বেড 3D, এখন এখান থেকে কোনটা ইউজ করছে তাই না, এটা বের করতে হবে, যেমন এই যে এটা, এটার উপর সিলেক্ট করে দেন সিলেক্ট ফোল্ডার নামে একটা অপশন আছে দেখেন, সিলেক্ট ফোল্ডার হ্যাঁ চলে আসছে কিন্তু, হ্যাঁ দেন এই রিলিঙ্কে ক্লিক করবেন, রিলিঙ্ক খেয়াল করছেন, আচ্ছা এই দেখেন রিলিঙ্ক ক্লিক করব,
এখন দেখেন কিছু চেঞ্জ পাচ্ছেন কিনা, হ্যাঁ খুবই খুব সুন্দর না? মানে ওদের যে ওরা যেভাবে ম্যাটার্স ইউজ করে, সেম টু সেম, এটা কি ভাই? হুম হুম আচ্ছা আছে না, ডিসকানেক্ট হয়ে গেছে কিনা। আচ্ছা মানে মানে আমাদের এখানে কোনো টেকচার বা কোনো কিছু ইউজ করে, দেখেন আপনি যখন দেখেন ওদের যে ওরা যে ম্যাপিং করে ওদেরটা আরো খুব স্মার্ট হয়। আপনি জানেন আপনি চেঞ্জ করতে, আমরা চেঞ্জ করতে সমস্যা নেই, বাট দরকার বুঝতে নেই আমার, পারছি, আমি রিলিং করে খুব ইজিলি ভাবে করতে পারতেছি, খুব দেখেন সব চলে আসছে আমার, কোনো ঝামেলা আছে আমার না নাই। আচ্ছা এখন আমি এটা কি করব, এখানে বসাই দিব, এখন আমি প্লেসমেন্ট করে দেব। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আর এই ফার্নিচার যদি ধরেন আপনার বাড়ি, সেগুলো যদি আনগ্রুপ থাকে, মানে ইয়া থাকে, গ্রুপ করতে পারেন তো মনে নাকি? গ্রুপ না ভাই, তো খেয়াল নাই, করতে পারতাম বলতে পারতাম তো আগে অনেক কিছু, 1-1.5 বছর হয়েছে এগুলো আমি কোনো ধরেই নেই, এই জন্যই বললাম যে একদম প্রথম থেকেই দেখেন মানে। মানে গ্রুপ বলতে কি ধরেন, গ্রুপ ও বলতে মানে আমরা এগুলো সব একসাথে রাখার, এই তো? সব একসাথে রাখি, মানে অটোকে যে আমরা শিখছি ব্লক, তো হ্যাঁ ধরেন আপনি একটা জিনিস কাজ করতেছেন, ধরেন আপনি আলাদা আলাদা বিরক্তিকর না, ধরেন আমার ব্যাডটা আমার টোটাল ব্লক থাকলে সুবিধা কি, আমি চাইলে হ্যাঁ বুঝতে পারছি, চাইলে খুব ইজিলি মুভমেন্ট করতে পারবো, বা যে কোনো সমস্যা এটাকে চাইলে আমি সরাইতে পারবো। ঠিক আছে বুঝাতে পারছি? ঠিক আছে ভাই। ওকে সো ফার হচ্ছে আমরা এখন কি বসায় ফেললাম, এখন আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে পর্দাগুলো বসানো দুই সাইডে। ওকে এখন দেখেন পর্দা তো ডাউনলোড করে নিয়ে আসবেন নাকি ভাই? হ্যাঁ পর্দা আমরা ডাউনলোড করবো, আমরা এগুলো বানানোর দরকার নাই, এগুলো শুধু শুধু ওয়েবসাইটগুলোর নাম কি জানা নেই এগুলো, 3D স্কাই? না না3D স্কাই, আচ্ছা 3D স্কাই নামে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ এটা আইডি খুলতে হয়, বুঝতে পারছি? আচ্ছা আইডি মানে খুলতে সাইন হবে, ইন করতে হয়, যেভাবে আমরা জিমেইল যেভাবে ইয়ে করি ওটা সাইন ইন করতে হয়, আইডি বা আইডি পাসওয়ার্ড দিতে হয়, ওদের নিজস্ব একটা ওয়েবসাইট। সো আমি কোন আইডিতে জানি খুলছি আল্লাহ জানে, আমার তো মেইলের অভাব নেই। জিমেইল তো খুলছি মনে নেই, লগ আউট হয়ে গেল নাকি অটোমেটিকলি? আচ্ছা এটা মানে লগ আউট হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে আচ্ছা যেহেতু এটা লগ আউট হয়ে গেছে, এটা লগ ইন করতে হবে, লগ ইন করতে গেলে আবার ঝামেলা, সাইন ইন করা, কোন আইডিতে খুলছি আল্লাহ জানে। আর মেন প্রবলেম হচ্ছে সব অফিসে ফিসে কাজ করি তো, বাসায় আমার কাজও করা হয় না। নো প্রবলেম, আরো ওয়েবসাইট আছে যে কার্টেন 3D মডেল লিখে সার্চ দে, দেখো না এখানে আরো অনেক ধরনের ওয়েবসাইট বেরিয়েছে।
এখানে আছে, কার্টেন 3D। কার্টেন 3D মডেল লিখে যে কোনো একটা গুগলে সার্চ দিলে ওদের প্রত্যেকটা 3D মডেলের ওয়েবসাইটগুলো শো করবে। আমি তাও লিঙ্ক দিয়ে দিব, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে ভালো ভালো যেগুলো থেকে ভালো মানে টেক্সচার মডেল পাওয়া যায়, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন আপনার কাছে যেগুলো ডাউনলোড করা আছে ওইগুলো যদি থাকে তাহলে। সেটাই দেখতেছি, এখান থেকে ইউজ করতেছি। আচ্ছা এই ছবিটা ডাউনলোড দিয়ে রাখি। এটা মনে হয় হ্যাঙ্গিং ভাবে থাকবে নাকি? হুম হুম ভিডিওটা বলছি পেনটা কি হ্যাঙ্গিং ভাবে থাকবে নাকি? না না না, এটা পায়াটা কি হারাই গেল নাকি? পায়া ছিল তো, পায়াটা তো আছে, দেখা যাইতেছে মনে হয়। না এরকম তো পায়া থাকবে তো না। আচ্ছা ওইরকম দেখতেছি কি করে। আচ্ছা ওইটা ওপেন হতে আমরা সিলিং দেখি কি করে, এখানে সিলিং দেখি কি টাইপের সিলিং। আচ্ছা এখানে যে সিলিংটা দেখতেছেন প্লেন সিলিং ইউজ করছি তাই না? আচ্ছা ধরেন আমি একটা বক্স নিলাম, চার ইঞ্চি দিলাম। হ্যাঁ আচ্ছা এখন এটা থাকে কি ফ্লোর থেকে 8.5 ফিট মনে রাখবেন, ফ্লোর থেকে 8.5 ফিট মানে ডিজাইন সিলিং যেটাকে বলি আমরা, ঠিক আছে। আপনি চেক করে নেবেন যে আসলে ফ্লোর থেকে 8.5 ফিট আছে কি না। একটা বক্স নিয়ে 102 ইঞ্চি দিবেন মানে 8.5 ফিট, দেখবেন এই বরাবর আছে কি না। ঠিক আছে, উপরে আছে। ঠিক আছে এখন আমার 8.5 ফিটে নিচে আছে। আচ্ছা এখন এইখানে একটা জিনিস করবো, সেটা হচ্ছে আমরা ভার্টেক্স ধরে এখানে একটা লাইট গ্যাটার করবো। আচ্ছা এখানে মানে পর্দা আছে না, পর্দার দুপুর থেকে নামে তাহলে না এখানে না। আচ্ছা এবার লাইট গ্যাটারটা কোথায় করবো, সেটা হচ্ছে মানে পর্দার পরের থেকে এই উপরে আমরা একটা লাইট গ্যাটার করবো, বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আমরা কী করবো, সুইপ লফ নিবো, এটাকে কাটবো। কোথায় কাটবো, এখানে একটা কাটবো, এখানে কাটবো, তারপর কাটবো এইখানে, বুঝতে পারছেন। এখন আমি এটাকে কাটি, গেলাম পলিগন, এই যে মানে আমি যে অংশটা কাটবো ওই অংশটা আমি সিলেক্ট করছি শুধু, হ্যাঁ আমি চাপ দিয়ে ধরে ছেড়ে দিলাম, দেখেন কেটে গেছে। আচ্ছা, আচ্ছা এরপর যদি পর্দা তো এমনিও কাটতে হবে, পর্দার জন্য কাটা লাগবে। পর্দা তো 2 মাস থেকে 10 ইঞ্চি ছাড়তে হবে না নাকি? হ্যাঁ 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 রাইট রাইট। তো এখানে আমরা একটু কমাই দিই ভার্টেক্স দিয়ে, এখান থেকে সরাই দিলাম, তারপর হচ্ছে আচ্ছা এখানে কিন্তু পর্দা হবে তাই না, এখান থেকে 10 ইঞ্চি আমাদের ছাড়তে হবে, ঠিক হবে। আছে। তার মানে 10 ইঞ্চি ক্লিয়ার রাখলাম, ওকে, তার মানে এটা আমার দরকার নেই, বাদ। এটা না কাটলে হতো তাহলে আমার বক্সটা শুধু ভার্টেক্স দিয়ে ছোটো করলে হইতো আর কি, ঠিক আছে। আচ্ছা তারপর এখানে আরেকটা করতে পারি, সেটা হচ্ছে কি করা যায়, অনেক কিছু চিন্তা ভাবনা আসতেছে আমার মাথায়, মনে হচ্ছে আমি ক্লায়েন্টের জন্য কাজ করতেছি। ওকে ফাইন, এখানে যেরকম আরেকটা সবাই বলেন ওইভাবে দেখি। ওকে
কনভার্টারে গেলাম, আবার সুইফট ফ্লোটে গেলাম, এখানে 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 একটা কাটলাম, তারপর হচ্ছে এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। মানে এটা হচ্ছে কি, আমি ব্ল্যাক অংশ করব। ব্ল্যাক অংশ বলতে আচ্ছা, এই এই ইয়েগুলো কারণে আমার এখন ডিস্টার্ব হচ্ছে কাজে। সাপোজ ধরেন এটা হচ্ছে কি আমার কি বলে শেপস, আমি শেপসটাকে উঠে দিব, আমার এটা ডিস্টার্ব হচ্ছে কাজের। আচ্ছা এটা কি জানেন? না এটা জানি না। আচ্ছা ধরেন আপনি জিওমেট্রিগুলো আনহাইড করে, মানে এটাকে আনহাইড বলা হয় আর কি, এটা একটা আচ্ছা হচ্ছে শর্টকাট পদ্ধতি। যেমন আপনি এই যে কম্পিউটার স্ক্রিন ক্লিক করবেন, যে ডিসপ্লেতে, এখান থেকে আপনি আচ্ছা জিওমেট্রি ক্লিক করে দেন, দেখেন জিওমেট্রি উঠে গেছে, আবার ক্লিক চিহ্ন উঠে দেন, আবার চলে আসছে। ক্যামেরা দরকার, ক্যামেরা উঠে দিচ্ছি, লাইট দরকার, লাইট উঠে দিচ্ছি। মানে এগুলো হচ্ছে কি ধরেন আমার কাজের সুবিধার্থে শর্টকাট, হ্যাঁ শর্টকাট। যেমন আমার শেপগুলো কারণে আমার একটু ঝামেলা হচ্ছে, মনে হয় বিরক্ত লাগছে, আমি শেপগুলো আনহাইড করে দিলাম, উঠে এখন গেছে। আমি কাজ করতেছি। আচ্ছা এটা হচ্ছে, এটা কি করবো, এটাকে একটু পাঞ্চ করে এটা এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, সামান্য মানে 0.5 সামান্য একটু উপরে উঠে দিলাম, মানে পাঞ্চ করলাম, আচ্ছা বুঝতে পারছেন? পাঞ্চ হয়েছে, হ্যাঁ ভিতরে ঢুকছে আর কি ভিতরে ঢুকছে। যতটুকু। হ্যাঁ এখন এটাকে আমি কি করব, আলাদা একটা কালার দিয়ে দেব, ঠিক পলিগন আছে, থেকে পলিগন থেকে আমি আলাদা কালার করে দেবো। যখন এটাকে আমি ডিটাচ করে দিই, যদি ডিটাচ করি, বুঝতে পারছেন ডিটেলস কিভাবে করে, হ্যাঁ ডিটেলসে এই দেখেন রোলটা আলাদা হয়ে আলাদা, গেছে, আলাদা আলাদা হয়ে গেছে আমার। ওকে এখন আমি সিলিংটা, সিলিংটাকে কি করব, একটা কালার দেব, VMTL পিওর হোয়াইট দিবেন না, ঠিক আছে, পিওর হোয়াইট না, মানে এরকম রাখবেন কাছাকাছি। ওকে মানে সিলিং এ পিওর হোয়াইট দেবো না। না পিওর হোয়াইট না, এই যে একদম পিওর হোয়াইট না, এই যে এরকম পিওর হোয়াইট না, তাহলে কি একদম জলসায় যায়, একটু ইয়ে রাখবেন, মানে হোয়াইট থেকে একটু কম। বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা তারপর এটাকে দিব আমরা ব্ল্যাক, এটাকে দিব আমরা ব্ল্যাক, পিওর ব্ল্যাক, হ্যাঁ পিওর ব্ল্যাক, এই যে দেখেন, হয় না অনেক সময় ব্ল্যাকের মধ্যে আবার ডিজাইন হয়, তো যাই হোক, তো দিলাম। তারপর হচ্ছে আমি আমার এই একটা ফাইল থেকে আমি কার্টেজটাকে কপি করে নিয়ে যাই, ঠিক আছে। আচ্ছা এই যে ভাই ওয়ালের পিছনে যেটা বসাইছেন ওইগুলো কি মডেল বানানো নাকি আপনি করে নিয়ে আসছেন ডাউনলোড করে? আপনি মডেল চাইলে এটা বানাইতে পারবেন, এটা ইজি ব্যাপার, আমি এটা ডাউনলোড করে, এটা ওইটা কি লাইট নাকি শুধু ওয়াল না, প্যানেলিং এটা টাইপ? জাস্ট একটা মডেল, মানে কোনো কিছুই না। আর যদি ভাই ওই যে ওয়াল প্যানেলিং ওই রকম গ্রুপ টাইপের যদি কিছু দিতে চাই তখন? কোথায় এটা, হ্যাঁ 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 এই যে এরকম গ্রুপ, হ্যাঁ 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 সেটা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা 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 আমি এখান থেকে কি করব, পর্দাটা কপি করে নিয়ে যাব, মানে আমি এই ফাইল থেকে ওই ফাইল নিয়ে যাব, ঠিক আছে। সেটা সেটা কিভাবে, ম্যাক্সে আরেকটা স্ক্রিপ্ট আছে, কপি পেস্টে একটা স্ক্রিপ্ট আছে, সেটা আমি দিয়ে দেব, এটাকে সিলেক্ট করব, এখান থেকে কপি করব, ঠিক আছে, এই যে কপি, হ্যাঁ এরকম লেখা আসলে ক্লোজ করে দিবেন, আমি কপি করতেছি, কপি কিন্তু হয়ে গেছে, আবার দেখাচ্ছি, এরকম কোনো আচ্ছা কিছু আসলে ক্লোজ করে দিবেন, ঠিক আছে, বা ক্রস করে দিবেন। তারপর যাবো কি আমার ফাইলে যাবো, মানে যেটাতে আমি দেখাচ্ছি আপনাকে, এখানে যে এখানে যে কি করবো, পেস্ট করব, মানে ওইখান থেকে কপি করছি কিন্তু, আর এখানে এসে পেস্ট হ্যাঁ করতেছি, বুঝতে পারছেন? এই দেখেন চলে আসছে, দেখছেন? কার্টেন চলে আসছে। আচ্ছা এখন এটা আপনি ঠিকভাবে রেশিভাবে বসাবেন,
সাইজ যদি কমানো লাগে সেটা স্কেলিং করবেন বা বাড়াবেন, যেটাই করা লাগে। ফ্লোরের সাথে মিশে গেছে, একটু উঁচু করে দেন। ওকে উপরে যা থাকুক, উপরে তো আমার দেখতেছে না, আমার ডিজাইন আসতেছে না, উপরে যা ইচ্ছা থাকে থাকুক, বাট আমার ক্যামেরাতে যেন বোঝা না যায় এমনভাবে ইয়ে করতে হবে। আচ্ছা এখন আনলেন, কিন্তু আপনার টেকচারটা শো করতেছে না, মানে কার্টেনের টেকচারটা আসতেছে না, তাই না? তো সেটা কিভাবে করবো? সেটাও সেম ভাবে ওই যে রিলিং বিট ম্যাপ, সেটা কোথায় আছে? আলামিন অফিস 2022 জি মডেল, সেম ভাবে যাবেন আরবি লিংকে, যাবেন ব্রাউজার, যাবেন। আচ্ছা আমি এখান থেকে যদি এটা কপি করে নিই, এটা কপি করে নেবেন বুঝছেন, তাহলে এখান থেকে খুব ইজিলি বের করা যায়। এই যে এখানে এসে পেস্ট করে দেন, চলে আসছে, খেয়াল করছেন? হ্যাঁ এই যে দেখেন আমার কার্টেন চলে আসছে, খেয়াল করছেন? এই যে দেখেন হ্যাঁ ভাই, করতেছে, আমার টেকচার চলে আসছে। মানে এটা হচ্ছে কি, আপনার খুব ইজিলি, মানে আপনি শর্টকাট ইয়া ছাড়া খুব ইজিলি ভাবে আপনি কাজটা করতে পারতেছেন। তো এখানে আমার পর্দা আছে, আর আরেক জায়গায় আছে, এখানে এখানে দেই, কপি করলাম, এটাকে রোটেট করে। আচ্ছা ভাই কপি কিভাবে করলেন? আচ্ছা শিফট চাপ দিয়ে ধরে, শিফট, হ্যাঁ শিফট চাপ দিয়ে ধরে এবার আপনি মানে যেদিকে কপি করবেন, মানে যেদিকে করবেন জাস্ট এইদিকে একদিকে ছেড়ে দিবেন, দেন ওকে, ঠিক আছে? তারপর আপনি আচ্ছা এমনি কোনো শর্টকাট কি নাই জানেন, আমি ওই যেটা আছে ওইখানে বসে আমি কপি করব, সাপোজ এই যে আছে এইখানে বসে আমি এটা কপি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি তে কপি আর কন্ট্রোল ভি তে পেস্ট। আচ্ছা আচ্ছা এখন এখানে আমার পর্দাটা তো এত বড় না, তাই না? মানে জানালাটা এত বড় না, সো আমার হচ্ছে এটা আমার দরকার নাই, এটা আমি ছোট করে দিই, ঠিক আছে? এটা আমার বাইরে থাকুক, সমস্যা নেই, বাইরে তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা ওকে হুম আচ্ছা এখানে একটা ঝামেলা হয়েছে, এটা মনে হয় আমার এখানে মেবি আমার হাতর বা যে ইয়েটা যাই হোক, যেমন ডিলিট হয়ে গেছে না কি ভাবে কি জানি, আমি একটা বক্স দিয়ে এটা ইয়ে বানাই নিচের ওই পার্টটা, একদম নিচের পার্টটা। হ্যাঁ এটা বক্স টাইপের ছিল, এটা আমি আরে কাজ করছি, তো বক্স টাইপের ছিল, ঠিক আছে? এটা আপনি এখন এটা সাদা করে দেন, মানে সিলিং এর যে কালারটা দিছে ওইটাই দিয়ে দিই আমি, নো প্রবলেম। আপনি যদি মানে অন্য কালার সেটা দিতে পারেন, সমস্যা নেই, এই যে উডেনটা কালারটা দিতে পারেন, উডেন কালার দেন, নো প্রবলেম। ঠিক আছে ক্লিয়ার? আচ্ছা আজকে আর করবেন নাকি না? না ভাই আজকে এই পর্যন্তই রাখেন, অনেক হয়ে গেছে সেটাই, পিছনের কিছু ল্যাগিংস আছে ওইগুলো একটু প্র্যাকটিস করতে হবে। ম্যাক্সিমাম একটা জিনিস, এগুলো হচ্ছে খুঁটিনাটি বিষয়গুলো একটু ভালো করে রিসার্চ করেন, যেমন যা যা দেখাইছি না ফ্লোর, এই যে কনভার্টার হ্যাঁ হ্যাঁ কাজগুলা, ডিটাচ অ্যাটাচ, এই জিনিসগুলো একটু ভালো আপনি করে। ভাই এই যে আমি ওই যে ভিরেটা আমি ইনস্টল করে রাখবো, আর হলো যে আপনি একটু এই যে এই ফাইলগুলো ওই যে কপি পেস্টের ফাইল ওই যে আরবি এগুলো হ্যাঁ এগুলো আমি, কিভাবে কি হ্যাঁ করতে এগুলো হবে আমি এগুলো। দিয়ে দেবো, সমস্যা নেই, এগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে ভাই, ঠিক আছে আজকে, ওকে আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ ভাই।